আসসালামু আলাইকুম আমার স্নেহের ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি বাসায় সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা তোমাদের আইসিটি কোর্সের অর্থাৎ 352 কোর্সের নেটওয়ার্কিং পোর্শন নিয়ে কথা বলবো। আমরা জানবো নেটওয়ার্কিং কি এবং এর প্রয়োজনীয় কিছু কম্পোনেন্টগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। তাহলে চলো শুরু করি আমরা আজকে আমাদের ক্লাস। আমরা বিগত ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কিং কি, এর অবজেক্টিভ কি, তারপরে বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যেমন ল্যান, ম্যান, প্যান, ওয়ান এবং প্যান সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা কম্পোনেন্ট অফ নেটওয়ার্ক সম্পর্কে জানব, এর মধ্যে মডেম এবং হাব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নেটওয়ার্ক কম্পোনেন্টগুলোর মধ্যে মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, ক্যাবেল, রিপিটার এবং ব্রিজ উল্লেখযোগ্য। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আমরা ধীরে ধীরে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করব। প্রথমে আমরা মডেম সম্পর্কে জানব। মডেম শব্দটা মডুলেটর এবং ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ মডেম শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে মডুলেশন আর একটা হচ্ছে ডিমডুলেশন। মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে, আর অন্যদিকে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতকে পরিণত করে। আমরা বলতে পারি মডেমে একটা মডুলেটর থাকে এবং আরেকটা ডিমডুলেটর থাকে। একটা প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে, আর টেলিফোন যোগাযোগ ব্যবস্থা যেখানে আছে সেখানে সেই ব্যবস্থা দিয়ে যে টেলিফোনের গ্রাহক, যিনি গ্রাহকের কাছে ডাটা এবং তথ্য প্রেরণ করে থাকে। এভাবে টেলিফোন লাইনের উপযোগী করে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তনের যে প্রক্রিয়া তাকে আমরা বলতে পারি মডুলেশন। আর গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত যে মডেম থাকে সেই মডেমটা অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে এবং সেটা কম্পিউটারের ব্যবহার উপযোগী করে তৈরি করে। এইভাবে টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াটাকে বলা হয় ডিমডুলেশন। অর্থাৎ মডেমটা কি করে, একটা হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর এই দুটোর কাজই করে থাকে। মডেম প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল মডেম আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেমটা কম্পিউটারের ভিতরে সংযুক্ত থাকে, আর এক্সটার্নাল মডেমটা যেটা আলাদা থাকে, যেটা কম্পিউটারের সাথে সংযুক্ত করা যায়। আমরা ছবিতে দুই ধরনের মডেমের নমুনা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম আর একটা হচ্ছে ইন্টারনাল মডেম। এক্সটার্নাল মডেমটা একটা আলাদা ডিভাইসের মতো যেটা কম্পিউটারের বাইরে থাকে, আমরা এটা আমাদের ইচ্ছা মতো সংযুক্ত করতে পারি বা এটা থেকে কম্পিউটারকে বিচ্ছিন্ন করে রাখতে পারি, এটার একটা সুবিধা আছে। আর ইন্টারনাল মডেম যেটা, সেটা জাস্ট একটা সার্কিট বোর্ডের মতো আমরা দেখতে পাচ্ছি, এটাকে মডেম কার্ডও বলা হয়, যেটা কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। আলাদা স্লট থাকে, কম্পিউটার যখন আমরা বিল্ড আপ করি তখন সেই স্লটের মধ্যে এই মডেম কার্ডটা বসিয়ে দেওয়া হয়। ইন্টারনাল মডেম এবং এক্সটার্নাল মডেমের মধ্যে কি পার্থক্য? ইন্টারনাল মডেমটা হচ্ছে কম্পিউটারের ভিতরে সার্কিট বোর্ডের মাধ্যমে সংযুক্ত থাকে, আর এক্সটার্নাল মডেম এটা সেপারেট একটা ডিভাইস যেটা কম্পিউটারের সাথে প্রয়োজনে অ্যাটাচ করা যায় আর প্রয়োজনে এটাকে ডিটাচও করা যায়। আর ইন্টারনাল মডেমের ক্ষেত্রে এটা কোনো সময় ডিটাচ হয় না, এটা সবসময় কম্পিউটারের মধ্যেই থাকে, অ্যাটাচ অবস্থায় থাকে। আর এক্সটার্নাল মডেমটা ইনস্টল করা খুবই ইজি, যেটা ইন্টারনাল মডেমটা কনফিগার করতে হয় ইনস্টল করতে হয়, কিছুটা টেকনিক্যাল বিষয় এখানে ইনভলভ। আর ইন্টারনাল মডেমের ক্ষেত্রে ক্যাবেল দরকার হয় না আলাদা, এক্সটার্নাল মডেমের মধ্যে ক্যাবেল দরকার হয়, কিন্তু আজকাল ওয়্যারলেস মডেম পাওয়া যায় যেটা অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। এটাই প্রধান পার্থক্য। মডেম কিভাবে কাজ করে,
মডেম এখানে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে, অর্থাৎ ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে, করে তথ্য বা ডাটা প্রেরণ করে, এই আবার অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে, যেটাকে মডুলেশন বলা হয়ে থাকে। তারপর সেটা আবার গ্রাহক কম্পিউটারে যে অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে, করে কম্পিউটারের ব্যবহার উপযোগী করে তোলে। এইভাবে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া তাকে ডিমডুলেশন বলে। অর্থাৎ আমরা বলে থাকি প্রথমে এটা বেসিক্যালি অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করতে পারে। আবার অন্যভাবে যদি বলে থাকি, অর্থাৎ মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে থাকে। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে মডেমের ব্যবহার। ডাটা কমিউনিকেশন ম্যানেজমেন্টে অনেক রকম মাধ্যম ব্যবহার হতে পারে, এদের মধ্যে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ ইত্যাদি উল্লেখযোগ্য। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যখন অ্যানালগ সিগন্যাল আদান প্রদান হয়, আমরা জানি এটা, কিন্তু কম্পিউটারে যে ডাটা দেওয়া হয় তা তথ্য প্রকৃতপক্ষে ডিজিটাল সংকেত আকারে প্রদান করা হয়, এবং কম্পিউটার এই ডিজিটাল সংকেতটাই বুঝে এবং সেটাকেই সে সংরক্ষণ করে এবং অ্যানালাইসিস করে, বা সেইভাবেই সে ব্যবহার করতে পারে। এই জন্য ডাটা ম্যানেজমেন্টে বা ডাটা কমিউনিকেশন ম্যানেজমেন্টের জন্য ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতকে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করা প্রয়োজন হয়। মডেমটা কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে, করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দিয়ে গ্রাহকের কাছে সেটা প্রেরণ করে। গ্রাহক তার কম্পিউটারের সাথে যুক্ত যে মডেমটা থাকে, সেই মডেম অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে, যেটা কম্পিউটারের ব্যবহারের উপযোগী বলে গণ্য হয়। এটা যদি ডিজিটাল সংকেতে পরিণত না হয়, তাহলে প্রাপ্ত যে সংকেত সেটা কম্পিউটার ব্যবহার করতে পারবে না। এই জন্য মডেমের এই অ্যানালগ সংকেতটাকে ডিজিটাল সংকেতে পরিণত করা অত্যন্ত জরুরি। প্রেরক এবং গ্রাহক উভয় প্রান্তে মডেম ব্যবহার করা হয়ে থাকে, তা না হলে এই কাজটা সম্পাদন হয় না, অসম্পূর্ণ রয়ে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি ডাটা প্রেরণের ক্ষেত্রে যে এক জায়গা থেকে এক সিস্টেম থেকে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন যায়, তখন মডেমটা এই সংকেতটাকে পরিবর্তন আবার সেটাকে গ্রহণ করে আবার পরিবর্তন করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করাই হচ্ছে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে মডেমের প্রধান কাজ। নেটওয়ার্কিংয়ে হাব ব্যবহৃত হয়। এখন আমরা হাব সম্পর্কে জানব। হাব আসলে কি? হাব এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, যা এর আওতাধীন যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসগুলোকে একসাথে সংযুক্ত করে থাকে। এখানে ডিভাইস বলতে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদিকে বোঝানো হয়েছে। হাবের মাধ্যমে কম্পিউটারগুলি পরস্পরের সাথে যুক্ত থাকে। হাবের কাছে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে সংযুক্ত সকল কম্পিউটারে সে পাঠিয়ে দেয়, অর্থাৎ সিগন্যালকে একসাথে ব্রডকাস্ট করে। আর দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকেও হাব বলা হয়ে থাকে। কম্পিউটারের সংখ্যার উপর, অর্থাৎ কয়টা কম্পিউটার সংযুক্ত হবে সেটার উপর হাবের ক্ষমতাটা নির্ভর করে। কার্যকারিতার দিক থেকে হাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ হাব, আর একটা হচ্ছে প্যাসিভ হাব। অ্যাক্টিভ হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় সংকেতটা সে প্রেরণ করে থাকে। এই জাতীয় অধিক ক্ষমতাযুক্ত হাবকে অনেক সময় ইন্টেলিজেন্ট হাবও বলা হয়ে থাকে। অর্থাৎ
এই ইন্টেলিজেন্ট হাবগুলো সে প্রথমে ডিফাইন করে যে কোনটা প্রয়োজনীয় সংকেত, সেগুলো শুধু সেগুলো রাখে এবং অপ্রয়োজনীয় সংকেতগুলো সে বাতিল করে দেয়, এবং প্রেরণ যখন করে তখন শুধুমাত্র প্রয়োজনীয় সংকেতগুলো প্রেরণ করে থাকে। অন্যদিকে প্যাসিভ হাব সেটা কম্পিউটার সময়ের মধ্যে কেবলমাত্র তথ্য আদান প্রদান করে, এটা সংকেতের কোন রকম মানকে বৃদ্ধি করে না, অর্থাৎ সংকেতকে মডিফাই করে না, এই কারণে এই হাবকে অ্যাক্টিভ যে ডিভাইসের সাথে সংযুক্ত থাকে সে ডিভাইসে শুধু সে প্রেরণের কাজ করে থাকে। আর তুলনামূলকভাবে অ্যাক্টিভ হাবটা প্যাসিভ হাবের চাইতে এক্সপেন্সিভ বেশি হয়, আর অ্যাক্টিভ হাব কার্যকর করার জন্য পাওয়ার সাপ্লাই দরকার হয়, প্যাসিভ হাবের জন্য কোনো পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না। হাবের কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে প্রধান সুবিধা যেটা, হাবের দাম তুলনামূলকভাবে কিছুটা কম, বিভিন্ন মিডিয়াতে একে সংযুক্ত করতে পারে। আর অসুবিধার মধ্যে প্রধান অসুবিধা হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, আর ডাটা যে কলিউশন বা সংঘর্ষ এটা সম্ভাবনা থাকে, এছাড়া ডাটা ফিল্টারিং এর সম্ভব হয় না। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা আবার অন্য নতুন কোন কম্পোনেন্ট নিয়ে পড়বো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, বাসাতে পরিবারের সাথে সুস্থ থাকো, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।